নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ায় বাড়ছে হাতির উপদ্রব, প্রত্যেকটা দিন যেন অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই হাতির আক্রমণের হাত থেকে বাঁচার ক্ষেত্রে। আজ মন্ত্রী সরেজমিনে গেলেন আরো একবার খতিয়ে দেখতে, শরণার্থীদের মধ্যে সহায়তা প্রদান ইতিমধ্যেই উঠে এসেছে। বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তেলিয়ামুড়ার কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামী ইত্যাদি এলাকাতে বন্য হাতির আক্রমণের ঘটনা এক প্রকার প্রত্যেক দিনের হয়ে দাঁড়িয়েছে। বন্য হাতির যে তাণ্ডব, সেই তাণ্ডব প্রশমনের জন্য বারবার বন দপ্তরের কাছে আবেদন জানিয়েও নিটফল এক প্রকার শূন্য। তাই অসহায় পরিবার ইতিমধ্যেই আশ্রয় নিতে হয়েছে যে কোনো ত্রাণ শিবিরে। সেখানেই তেলিয়ামুড়ার মহকুমার এই অবস্থা দেখে আজ সরেজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা অবস্থানরত এই মুহূর্তে রয়েছেন তাদেরকে দেখলেন এবং কথা বললেন অসহায়দের সাথে। কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর শুনুন। আমাদের বন্ধুদেরকে আমি গতকালই শুনেছি, গতকাল রাতে শুনেছি, আমার পূর্ব লক্ষ্মীপুরে চাম্পলাইয়ে চার পরিবারের জঙ্গলি হাতি চার পরিবারের লোকসান করেছে, ঘর বাড়ির লোকসান করেছে। আমি কালকে রাতে আসতে পারিনি, কিন্তু আমি ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে আমি ফোন করেছি। আজকে আমি সকাল মানে আজকে এসেছি আমি তাদের দেখার জন্য। তারা একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্যাম্প করে রেখেছি, তাদের সব ব্যবস্থা করে দেবো সরকারিভাবে, এবং আমিও নিজে সাহায্য করেছি। আর এক পরিবার কৃষ্ণপুরের মধ্যেও গতকাল রাত্রে পাঁচ পরিবারের লোকসান হয়েছে, কৃষ্ণপুরের মধ্যে লোকসান করেছে। এখানে আমি নেক্সট যাব কৃষ্ণপুরের মধ্যে, আমরা দেখছি এই জঙ্গলে হাতিকে কিভাবে আমরা এটাকে আমরা পাবলিকের যে ক্ষতি করেছে এটাকে কিভাবে আমরা রুখা যায়। তার জন্য আমরা মানে এক মাস আগে আমি মিটিং করেছি, আমি অনিমেষ বাবুর সঙ্গে আমি আলোচনা করেছি, পিসি সাহেব এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ডিএম সাহেব, এসডিএম সাহেব, সব মিল লাইন ডিপার্টমেন্ট মিলে এই এসডিও অফিসে, এসডিএম অফিসে মিটিং হয়েছে। জলদি আমরা রিমুভ করবো এটাকে। আমরা দেখছি এই বৃষ্টি শেষের পরেই আমরা যে যে আমাদের যে লোকসান করে, মানুষের জন্য লোকসান করে, এটা আমরা দেখছি। ফরেস্ট অফিসের সঙ্গে কথা বলে আগামী দিন আমরা এটাকে আমরা এই মানুষের যেমন জানমাল ক্ষতি না হয় তার জন্য আমরা কাজ করবো। নমস্কার। মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। তেলিয়ামুড়ার চাম্পলাই থেকে শুরু করে কৃষ্ণপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী এবং তাদেরকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বারবার একটাই প্রশ্ন উঠে আসছে যে কতদিন আর এভাবে সহ্য করতে হবে হাতির আক্রমণ? জীবন একেবারে অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে তেলিয়ামুড়ার এই সমস্ত এলাকার বাসিন্দাদের। তাই অতি সত্বর যাতে এই সমস্যা থেকে তেলিয়ামুড়ার বাসিন্দাদের মুক্ত করা যায় সেই দাবি বারবার উঠে আসছে কৃষ্ণপুর থেকে শুরু করে চাম্পলাই থেকে শুরু করে অন্যান্য এলাকার বাসিন্দাদের। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।